হ্যালো বন্ধুরা, গেট সেট গোতে সকলকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমরা। বাচ্চা থেকে বড় সকলের প্রিয় জায়গা এই চিড়িয়াখানা। চিড়িয়াখানা বৃহস্পতিবার বাদে রোজই খোলা থাকে, আর ডিসেম্বর মাসটা রোজই খোলা থাকবে। চিড়িয়াখানায় আসার জন্য শিয়ালদা থেকে 260 বা 230 নম্বর বাস পাবেন। শিয়ালদা থেকে 15 টাকা পার হেড ভাড়া নেয়, আর হাওড়া থেকে চিড়িয়াখানা আসার জন্য পাবেন 121 বা 203 নম্বর বাস। এখানেও ভাড়া হবে জন প্রতি 15 টাকা। চিড়িয়াখানা নেমে প্রথমে টিকিট কেটে নিন প্রবেশ করার জন্য। 5 বছরের ঊর্ধ্বে প্রবেশ মূল্য 50 টাকা, আর 5 বছরের নিচে 20 টাকা। এবার ভেতরে প্রবেশ করে সামনে পেয়ে যাবেন ম্যাপ, কোথায় কোন জন্তু কোন পাখি আছে সেটা সহজেই বুঝতে পেরে যাবেন এই ম্যাপ দেখে। চিড়িয়াখানায় ডান দিক দিয়ে শুরু করলে আগে পাবেন হাতি, সিংহ, জলহস্তি, জিরাফ, আর বাঁদিক দিয়ে গেলে পাবেন শিম্পাঞ্জি, জেব্রা, ক্যাঙ্গারু, ভাল্লুক প্রভৃতি। আমরা শুরু করেছিলাম ডান দিক দিয়ে, এখানে শুরুতেই পেয়ে গিয়েছিলাম ম্যাকাও। তারপরে দেখতে পাই খুনতে বক, তারপর একটু এগুলোই দেখতে পাই হাতি। হাতি দেখে এগিয়ে যায় রকমারি পাখির সমাহার দেখতে। পাখি দেখে তারপরে দেখতে পাই আমরা সিংহ, জলহস্তি, তারপর দেখতে পাই গন্ডার। ময়ূর, ইমু পাখি দেখে চলে যায় হায়না দেখতে। হায়না দেখে তারপরে চলে যায় চিড়িয়াখানার প্রধান আকর্ষণ বাঘ দেখার জন্য। বাঘ দেখার পর একটু ঘোরাঘুরিতে বিরাম দিয়ে সেরে নিলাম দুপুরের খাবার। আমরা বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে গিয়েছিলাম, কারণ ভেতরে কোনো খাবার পাওয়া যায় না, খুব অসুবিধেই হয়। শুধুমাত্র জল আর আইসক্রিমটাই বেশি পাওয়া যায়। 2-4টে স্ন্যাক্সের দোকান আছে, কিন্তু আমাদের ঠিক পোষাবে না। এখানে বসার অনেক জায়গা আছে। খাওয়া সেরে বেরিয়ে পড়লাম বাকি জন্তু জানোয়ার দেখতে। তারপরে দেখলাম কথা এবং কলি, কচ্ছপ। কচ্ছপ দেখার পরে চলে যাই জিরাফ দেখার জন্য। জিরাফ দেখার পরে আমরা দেখতে পাই বন বেড়াল, চিতাবাঘ, কুমির। বন বেড়াল, চিতাবাঘ, কুমির এই সমস্ত দেখার পরে চলে যায় সাপ দেখার জন্য। নানান ধরনের সাপ দেখে মনটা সত্যি খুব খুশি হয়ে গেল।
নিশাচর প্রাণীর জন্য একটি আলাদা ঘর বানানো আছে। আমরা নিশাচর প্রাণীও দেখে নিলাম। তারপরে চলে গেলাম আমাদের জাতীয় পাখি ময়ূর দেখার জন্য। ময়ূরের রূপ দেখে সত্যি মনটা খুব ভরে গেল। তারপরে দেখলাম ভাল্লুক, তারপরে দেখলাম ক্যাঙ্গারু, হরিণ, জেব্রা, জেব্রা দেখার পর চলে যাই আমরা গরিলা দেখতে। অনেকক্ষণ অপেক্ষা করার পর গরিলার দর্শন পেলাম এবং মনটা খুশি হয়ে গেল। গরিলা দেখার পরে চিড়িয়াখানার নতুন আকর্ষণ হুলক গিব্বন দেখতে পেলাম। হুলক গিব্বন সমস্ত পশু পাখি দেখার আনন্দটাকে আরো দ্বিগুণ করে দিল। হুলক গিব্বন এপাশ থেকে ওপাশ খালি দৌড়ে বেড়াচ্ছিল এবং নানান রকম ভাবে খেলা দেখাচ্ছিল, যার জন্য সকলের মন আরো খুশি হয়ে গেছিল। চিড়িয়াখানায় দেখা অনেক পশু পাখির নাম হয়তো আমরা উল্লেখ করতে পারলাম না, আবার ভিডিওতে দেখাতেও পারলাম না, তার জন্য দুঃখিত। চিড়িয়াখানায় জায়গায় জায়গায় পানীয় জলের ব্যবস্থাও আছে এবং বসে রেস্ট নেওয়ার মতন জায়গাও করা আছে। চিড়িয়াখানায় সমস্ত পশু পাখির সম্ভার দেখতে দেখতে কখন যে বেলা গড়িয়ে বিকেল হয়ে গেল বুঝতেই পারলাম না। বিকেল 4:30 নাগাদ আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। সারাদিন ধরে নিজের ছোটবেলাটা নতুন করে আবার উপভোগ করতে পেরে খুব ভালো লাগলো। শুধু একটাই খারাপ লাগলো, অনেক বেশি খাঁচা হয়ে গেছে। আমরা ছোটবেলায় যেমন খোলামেলা জন্তু জানোয়ার দেখেছি, সেই স্বাদটা আর নেই। আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।